বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে বলি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো দেখো, এখানে শিম আলু তরকারি আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হোক ততক্ষণ, আর তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী রান্না করেছি। আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যে কোথায় যাব না যাব তোমাদের সাথে শেয়ার না করলে না মনটা সত্যি কথা বলতে ভালো লাগে না, তো সেই জন্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থেকো আর সঙ্গে থেকো তোমরা। কিন্তু তো দেখো বন্ধু, প্রত্যেক দিনকার মতো ভাত ডাল করে নিয়েছি। আর এখানে দেখো, কষা কষা সোয়াবিনের তরকারি করেছি, যেহেতু আজকে নিরামিষ, সেহেতু হ্যাঁ আজকে মাছ মাংস কিছুই হবে না। তো দেখো, কষা কষা সোয়াবিনের তরকারিও করে নিয়েছি, আর জানি না কীরকম হবে খেতে। তো আর দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। আর এই দেখো আলু মাখা, যেটা আমার সব থেকে প্রিয়, মানে আমি লাইফে সব কিছু ছেড়ে দেবো কিন্তু আলু মাখা আমি ছাড়বো না মনে হয়। তো আমার খুব প্রিয় আলু মাখাটা, তো আমার ভীষণ মানে ভীষণ ভালো লাগে আলু মাখা। তো এই আলু মাখাও করে নিয়েছি। আর এখানে দেখো, একটু করেছি হচ্ছে কুমড়ো আলু ভাজা আর সোয়াবিন ভাজা করেছি। এটা ছেলে মেয়ের জন্য করেছি, কারণ ওরা ঝাল খায় না সেই জন্যে। আর দেখো, আমি ভিডিও করার সময় না আমাদের পাখিটা খুব চিল্লায়। দেখো আর এখানে দেখো, আমি পেঁপে সিদ্ধ রেগুলার রুটিন, তো এটা এটাও করে নিয়েছি ডালে দিয়ে। আর এটাই হয়েছে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থেকে আর সঙ্গে থেকে। তো হ্যালো হ্যালো, চলো যাবার আছে। কোথায় যাবার আছে তুমি জানো না আজকে? কোথায় যাবার আছে জানো না তুমি? তো চলো, পোলিও পোলিওর জন্য যাবে তো? পোলিও না না, আমি টিকা নেবো না, আমি টিকা নেবো না। আরে টিকা নেমার না, ওটা পোলাও ভাত খাবে। আরে তোমার 10 বছর বয়স, ওটা খেতে হয়, ঠিক আছে? তো চলো তাতে, চলো ওখানে পোলাও ভাত খাবে কিন্তু, ঠিক আছে? খাবে তো? হ্যাঁ খাবো খাবো। তো চলো, মা কার্ড দিয়ে গেছে তোমাকে? মা কার্ড দিয়ে গেছে কোনো কাগজ? হ্যাঁ দিয়ে গেছে। তো ওটা বার করে আর জ্যাকেটটা খুলে দাও, জ্যাকেটটা খুলে দাও। তো জ্যাকেটটা খুলে দিয়ে চলো, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, ওকে নিয়ে যাচ্ছি, পোলাও ভাত খাবে ও। তো কী পোলাও ভাত খাবে না খাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থেকো কিন্তু। আর আমার মেয়েকেও আমি নিয়ে যাব, ওকে চোখে তেল খাওয়াবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, পাশে থেকো সঙ্গে থেকো। আর একটু হাই বলে দাও বন্ধুদেরকে, অনেকদিন পর আমার ক্যামেরাতে এসছে, ও কিন্তু এখন আমার সাথে ভিডিও করতে চায় না বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক, চলো অনেক কথাই বলে নিলাম, তো চলো এবার যাওয়া যাক বন্ধুরা। আমরা বেরিয়ে গেছি, তো চলো। পোলাও ভাত খাবে তুমি, একটুখানি খেয়ে নিও কিন্তু, আমার সাথে লুকিয়ে লুকিয়ে নালে খেতে দেবে না বলো। পোলাও ভাত খাবে, চলো না ওখানে গিয়ে কি খাবে তুমি দেখবে, সেটা ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন। চলো আমি আছি, আমি আছি তো রে মা, এ মা আমি আছি তো, চলো না তোমাকে আস্তে আস্তে করে দেবে, এটা চলো চলো আস্তে আস্তে করে দেবে, চলো। তো চলো বন্ধুরা, আমরা যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এই যে কর্পোরেশনে এসে গেছি, মানে পোলিও নিতে এসে গেছি, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমরা দেখো এই দিদি ভাইটা কত সুন্দর একটা, মানে প্রেগনেন্সি মানে বাচ্চা, যাদের বাচ্চা খুব ছোট হয় তাদের জন্য একটা প্রসেসিং বলবে, যাতে বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হতে পারে, সেই প্রসেসিংটা দিদি ভাইটা বলছে। তোমরা দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে আশা করি। তো দেখো বন্ধুরা, দিদি ভাইটা কত সুন্দর করে বললো, যদি কারোর বাচ্চা খুব মানে একদম, তো দিদি ভাই বললো আমাকে জানাবে, আমি তাদের বাড়িতে গিয়ে বুঝিয়ে দেবো। দেখেন একটু ম্যাডাম ভ্যাকসিন নেবেন, তো কান্না শুরু হয়ে গেছে। আর আমাদের না ছবি তুলতে দেয়নি ভ্যাকসিনের, কারণ ওটা বারণ করলো, সেজন্য তোলা হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগছে।
সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে একদম, ও ভ্যাকসিন নেবে না একদম, খুব কাঁদছে। তো তাকে কিছু করার নেই, আমি ভেতরে ঢুকতে পারলাম না ক্যামেরা নিয়ে, কারণ ওরা মানা করছিলো ক্যামেরায় মানে ছবি ফটো তুলতে বা ভিডিও করতে মানা করছিলো। তো দেখো ভ্যাকসিনটা নিয়ে চলে এসছে, এই দেখো কান্দে কান্দে আসছে। তো বন্ধুরা তোমরা জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগেনি।